এই উহুদ পাহাড়টা পুরো কিয়ামতের মাঠে আমার আল্লাহ স্বর্ণ বানাই দিবেন সুবহানাল্লাহ কিয়ামতের আগেই পুরো পাহাড়টা আল্লাহ স্বর্ণ বানাই দিবেন সুবহানাল্লাহ এই যে শুনেন যে কিয়ামতের আগে দুনিয়ায় কোনো মাটির ঘর থাকবে না সব স্বর্ণের ঘর হয়ে যাবে স্বর্ণ কেউ ধরবে না হাত দিয়া এটা কিয়ামতের আলামত স্বর্ণ আপনি যেখানে যাবেন স্বর্ণগুলোকে আল্লাহ বলবেন মাটির নিচে যে আমি জাহান্নামের যে ছাদটা জাহান্নামের ছাদের এক পাল্লা আমি স্বর্ণ দিয়ে আল্লাহ বানাই রাখছি এই স্বর্ণের ছাদটাকে কিয়ামতের আগে আল্লাহ উঠাই দিবেন খনির থেকে আমি রাস্তাঘাটে স্বর্ণের চাকা উড়ে বয়ে থাকবো স্বর্ণের কোনো দাম নাই এমন একটা সময় আসবে কেউ দরকার হবে না স্বর্ণ কি করবেন স্বর্ণ দিয়ে এটা হলো কিয়ামতের আলামত ওই দিন পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে বাঁচাই রেখেন না বাজান রে এবার আমার আল্লাহ বললেন মুসরে রেডি হরে মুসা আল্লাহর পয়গম্বর রেডি আল্লাহ বলে মুসা তাকায় দেখ আমার এই পাহাড় থেকে বাঘ ভাল্লুক বান্দর ইন্দুর পিপিলিকে সব পালায় চলে যাইতেছে পিপিলিকারে জিজ্ঞেস করে পিপিলিকা এই পাহাড় সাইডে তোমরা কই যাও আমার আল্লাহ নূরের তাজাল্লি এই পাহাড়ে পড়বে ওই নূরের তাজাল্লাতে পড়ি আমরা শেষ হইতে চাই না রে মুসা তখন আল্লাহর পয়গম্বর মুসা ভয় পেয়ে গেলেন পাহাড়ের সব মখলুক পাহাড় সাইডে চলে যাইতেছে তাহলে কি আগুন লাগিয়ে যাবে মুসা তখন বলে মালিক আমি দেখতে চাইছিলাম এখন আর দেখতে চাই না আল্লাহ বলে আমি তিনবার বলছিলাম তুই কি দেখবি তুই বলছিলি হ্যাঁ দেখব মুসা এবার আমি দেখা দিব রে মুসা রেডি হ বজন আপনারা জানেন সূরা তোহার তাফসিরে আসছে আল্লাহর কুতুব লেখেন তাফসিরে বায়ানুল কোরআনের মধ্যে আমার আল্লাহ বললেন মুসারে চাদরটা ভালো করে গায়ে দে দিলাম অনেকটি জামা গায়ে দে দিলাম মুসারে রঙিন চশমা পর আল্লাহ রঙিন চশমা আমি কই পাম চোখটা বন্ধ করে মুসা মুসা বলে বন্ধ করলে তোমারে কেমনে দেখব মুসা আমি এমন একজন মালিক চোখ বন্ধ রাখলেও আমি মালিককে দেখা যায় মুসা তুই যদি চোখ খোলা রাখোস চোখটা চিরদিনের জন্য হারায় ফেলবি আল্লাহ চোখ বন্ধ করলাম আপনারা জানেন ওলামা একরাম মুসার সাথে আল্লাহ দেখা দেওয়ার আগে নূরের তাজাল্লি জমিনে ছেড়ে দেওয়ার আগে এই পৃথিবীটা আমার আল্লাহ অন্ধকার করে ফেললেন বাবা চারিদিকে বজ্রপাতের মতো আওয়াজ হইতাছে আপনারা জানেন মুসা এখন এমন ভয় পাইতাছে আল্লাহ আমি তোমারে আর দেখতে চাই না আল্লাহ বলে না রে মুসা তোর দেখতেই হবে আমার নূরের তাজাল্লি এখন ছেড়ে দিছি চন্দ্র সূর্য সব কালে হয়ে গেছে আমার নূরের কাছে সব মাগলো কেউ আর এখন সামনে নাই চন্দ্র সূর্য এখন মাগলুব আমার নূর এখন গালেব রেডি হ মুসা বজ্রপাতের আওয়াজ শুনে আল্লাহ তোমার কুদরতি পাও দর্জি আমি তোমারে দেখবো না আমি দেখতে চাই না এখন কানবেন হাসবেন না আমার আল্লাহকে এখন দেখাই দিবেন মুসা বারবার পাও ধরতেছে আল্লাহ আমি তোমারে দেখবো না এই ভয়ঙ্কর আওয়াজ বন্ধ করো ভয়ঙ্কর আওয়াজ বন্ধ করো আল্লাহ তোমার ভয়ঙ্কর আওয়াজ বন্ধ করো কে আমাদের মধ্যে দৃশ্য মুসা রেডি হ মুসা বারবার বলতেছে আমি দেখবো না আল্লাহ বলে না আমি ওয়াদা দিছি তোর লগে দেখা দেব আল্লাহ আল্লাহ আমি রেডি আল্লাহ 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 আমি রেডি আল্লাহ আমার শৈবের মতো শক্তি দিও আল্লাহ আমার শৈবের মতো শক্তি দিও আল্লাহ আল্লাহ কোনো মাখলুক নাই আমি এখন একা কি করব
আল্লাহ আমি কোন দিকে যাব তুমি আমার সাহায্য করো শুধু এই আওয়াজ মুসা দিচ্ছে আশঙ্কারে দিয়ে বসলো আসমানের দিকে আল্লাহ বলে তাকা আসমানের দিকে মুসা শুধু একটা সেকেন্ড তাকাইছে আমার আল্লাহ সুইজের পিছনে যেখান দিয়ে ছিদ্র দিয়ে তাকা গাতে এতটুকু ছিদ্র দিয়া নূরের পর্দাটা একটু উঠাইয়া মুসার দিকে নজর করছিলেন জোরে 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 যেখানে আমার আল্লাহর বাইতুল জালাল বলা হয় যেখানে যেখানে আল্লাহর নূর বিরাজমান মিশকাতুল জুজাজা যেই জায়গাটার নাম কোরআনে বলছে মিশকাতুল জুজাজা যেই কৌটার মধ্যে যেই ফ্রেমের মধ্যে যেই বাইতুল জালালের মধ্যে আমার ইজ্জত ও জালাল রেখে দিয়েছি ওখান থেকে সূর্যর মাত্র জাররা পরিমাণ একটা পর্দা উঠাইয়া খালি তাকাইছিলাম মুসা সেকেন্ডের ভিতরে বেহুশ পুরা পাহাড়টা আগুন লেগে গেছে জোরে 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 ধাপ করে আগুন লেগে গেছে মুসা একদিন দুই দিন না 40 দিন বেহুশে পড়ে রইছে ওই পাহাড়ে আজও পর্যন্ত কোন গাছ গাছলা বৃক্ষলতা কিচ্ছু জন্ম নেয় না এটা আমার আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ মারহাবা বলতে পারেন না এখন মুসা কান্দে আপনিও কান্দেন যখন ষষ্ঠ আসমানে আমার নবীর সাথে দেখা গো বাবা মুসা কান্দে আর বলে নবীজি আমি একবার আল্লাহরে দেখতে যাইয়া পাহাড় শুদ্ধ আগুন লাগাই ফেলাইছি আমি শুনলাম আপনি বলে আল্লাহর সাথে দেখা করতে যাবেন গো নবী আমি জানি আল্লাহ আপনাকে এমন জিনিস দিয়ে বানাইছে দুনিয়ার কোন মানুষকে ওই জিনিস দিয়ে বানাই নাই জোরে 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 তাকাবেন আর কানবেন আল্লাহ তুমি আমার নবীরে দেখাইছ নবীর উম্মতরে তুমি দেখাবা মৃত্যুর আগে তোমারে একবার দেখতে চাই গুবালি তোমার নবীরে একবার স্বপ্নে দেখাইবা তোমার নবীর জীবনে যারা একবার স্বপ্নে দেখবে তাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ আমার ভাইদেরকে একবার দেখাবা আমিন জোরে বলেন আমিন আমিন আরো জোরে আমিন মুসা যাই যান নবী আপনার জন্য সব বর্ডার গুলো খোলা যান আপনি আল্লাহর বাড়িতে বেড়াইতে যান মেজেন্ডে আমার আল্লাহ আমার নবীর রফরফ নামক বাহনে উঠাইয়া তার বাড়িতে নিয়ে গেলেন ও বাজান হাজার হাজার বছর কত হাজার বছর আমার নবীর সাথে প্রেমের সাগরে আল্লাহ কথা বললেন আল্লাহই ভালো জানে মারহাবা বলেন কেউ বলেন 70,000 বছর কেউ বলেন 27,000 বছর কেউ বলেন 21,000 বছর কেউ বলেন 23,000 বছর এক একটা সংখ্যা এক এক মুফাসসির বর্ণনা করছেন 27,000 বছর যদি আমার আল্লাহ আমার নবীর সাথে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা হয় ধরে নেন কথাবার্তা হওয়ার পরে আমার নবী বলেন আল্লাহ আমারে তুমি আসমানে তুইলা এবু এত উপরে নিয়ে আসলা যে উম্মতের লাগি আমি তোমার কাছে আসলাম উম্মতরে কি দিলা বাবা এখন একটা আওয়াজ দিয়েন জীবনে কোনদিন এত জোরে আওয়াজ দেন নাই আবার নবীর জন্য একটা আওয়াজ দিয়েন বজন রে আমার নবী আল্লাহর বাড়িতে যাইয়া আমার আল্লাহরে ভুলে না আমার উম্মতরে বুকি দিবা তুমি একবার বলো না আমার মালিক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমারে বলছেন অনুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মাতি লিল্লাহি রাব্বিল আলামিন التحيات لله والصلوات والطيبات আপনি যখন আপনার জীবনের সব কিছু আমারে হাদিয়া দিয়ে দিয়েছেন আমি আপনাকে আমার রহমতটা হাদিয়া দিয়ে দিলাম
আপনি যখন উম্মতের জন্য চাইছেন আপনার উম্মতকে আমি আল্লাহ দিব টেনশন করিয়েন না আমি আপনার উম্মতকে কত দিলে আপনি খুশি হবেন আমার আল্লাহ বললেন বলেন নবী আপনারে কত দিলে খুশি হবেন আল্লাহ তুমি আমারে দাও কত দিবা কিয়ামতের মাঠে বলে 50,000 বছর দাঁড়াই থাকতে হবে হিসাব নিকেশের জন্য ওই 50,000 বছর যদি কিয়ামতের মাঠে দাঁড়াই থাকতে হয় হিসাব দেওয়ার জন্য আল্লাহ 50,000 বছর যেন দাঁড়াই থাকতে না হয় এমন একটা আমল তুমি আমার উম্মতকে দিয়ে দাও আমার আল্লাহ বললেন যখন আপনার জবান দিয়ে 50,000 উল্লেখ হইছে আমি আপনার উম্মতকে 50,000 না 50 শক্ত নামাজ দিলাম জান খুশি আপনি নবী আমারকে আল্লাহ 50 শক্ত দিছো হ্যাঁ যদি আপনার উম্মত 50 শক্ত নামাজ পড়ে 50,000 বছর দাঁড়াই থাকতে গুনাহ আমার জিম্মাদারিতে জান্নাতে যাবে আরো জোরে কোন আপনার মন খারাপ তলিবার এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই আমার নবী 50 শক্ত নামাজ পাই একটা লাভ দিছে মোবাইল আওয়াজ বন্ধ করেন এই যখন আমার নবী লাভ দিয়ে খুশির আনন্দে বলে আল্লাহ যাই আমি কই কে আর একটু বেরাবেন না বন্ধুর বাড়ি আসলেন আল্লাহ আমি তাড়াতাড়ি যাব কি লিগে তুমি তোমার অন্তরে খবর জানো কি আমি যত তাড়াতাড়ি যাব আমার উম্মতের নামাজটা তাড়াতাড়ি শিখাবো আমার একটা উম্মত যদি এক ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায় জান্নাতটা টুকরা হয়ে যাবে উম্মতের কত টেনশন আর সেই উম্মত আমার নবীর গালি দেয় সেই উম্মত প্রতিদিন সকালবেলা রেজাল লাগাইয়া দাড়িগুলো জমে সাসা সাসে কত কন না কা আরে জুতা মারা খাওয়া উম্মত রে আল্লাহর বাড়ি যাইয়া উম্মত রে ভরে না আর উম্মত কেমনে ভুইলা সকালে রেজার দিয়ে দাঁড়িয়ে সাসে তাকান এদিকে কষ্ট হইতেছে জানি এখন দাঁড়িয়ে সাসা গো কষ্ট হইব অজ্ঞতা আমার কি হইছে এ মাইকের আওয়াজ বাড়া মাস্টার বাড়া আমার বিশ্ব নবী বলে মান কতালি হায়াতি কান্নামা উনুকিহি যারা দাড়িতে রেজাল লাগায় বেলেট লাগায় সে আমার গলায় বেলেট লাগায়